সো সিচুয়েশন এরকম এইখানে যে আইআর অ্যাবজর্পশনের ক্ষেত্রে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর ট্রান্সমিটেন্স আর এক্স অ্যাক্সিস বরাবর ওয়েভ নাম্বার এই দুটো বসায় হচ্ছে আমাদের গ্রাফ তৈরি করি। এখন গ্রাফের ভিন্ন ভিন্ন দুটো রিজন পাবো আমরা। একটা রিজনকে বলা হয় হচ্ছে ফাংশনাল গ্রুপ রিজন, অথবা এটার আরেকটা নাম হচ্ছে ডায়াগনস্টিক রিজন। সবাই একটু লিখে রাখো, 4000 এই আমরা দেখতে পাচ্ছি 4000 থেকে 1400 1400 পর্যন্ত এই ওয়েভ নাম্বার পর্যন্ত যে এলাকাটা এই বাম সাইডের এলাকা 4000 থেকে 1400 এইটাকে বলে ফাংশনাল গ্রুপ রিজন, ফাংশনাল গ্রুপ রিজন অথবা ডায়াগনস্টিক রিজন বলে এটাকে। এর পিছনে কারণ আছে, এই নির্দিষ্ট এলাকায় এই নির্দিষ্ট অংশটায় 4000 থেকে 1400 এই নির্দিষ্ট এলাকার ভিতরে যত সিগন্যাল পাওয়া যায় প্রত্যেকটা সিগন্যালই একটা সিঙ্গেল ফাংশনাল গ্রুপকে ডিপিক্ট করে বা একটা সিঙ্গেল ফাংশনাল গ্রুপকে নির্দেশ করে। যখনই আমরা এই নির্দিষ্ট এরিয়াতে সে ফর এক্সাম্পল 3000 এর আশেপাশে কোনো সিগন্যাল পাবো, ইনস্ট্যান্টলি আমি বুঝতে পারবো এটা কার্বন হাইড্রোজেন বন্ডিং বোঝাচ্ছে। কার্বন হাইড্রোজেন বন্ডিং, সরি, আইআর আইআর রেডিয়েশন অ্যাবজর্ব করার পরে যে সিগন্যাল দেয় সেই সিগন্যালটা বেসিক্যালি 3000 এই রিজনের ভিতরে দেখতে পাওয়া যায়। এখন তাই যদি হয়ে থাকে তার মানে হচ্ছে আমরা যেটা বলতে যাচ্ছি 4000 থেকে 1400 পর্যন্ত এই এলাকা অর্থাৎ ডায়াগনস্টিক বা ফাংশনাল গ্রুপ রিজনের ভিতরে প্রতিটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট কম্পাউন্ডে যে সমস্ত ফাংশনাল গ্রুপ থাকে ইন্ডিভিজুয়াল ফাংশনাল গ্রুপ বা বন্ড থাকে এই বন্ড গুলোর জন্য একটা একটা করে সিগন্যাল পাওয়া যায়। এখন অবভিয়াসলি যদি প্রত্যেকটা বন্ড ভিন্ন ভিন্ন সিগন্যাল দেখায় তাহলে কিন্তু আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি কোনো একটা কম্পাউন্ডের আইডেন্টিফিকেশন পারপাজে খুব ইজিলি আইআর স্পেকট্রোস্কোপি ইউজ করা যায়। সে ফর এক্সাম্পল কোনো একটা নির্দিষ্ট কম্পাউন্ডের আমি আইআর স্পেকট্রাম বের করলাম তার এই রিজনে ফাংশনাল গ্রুপ রিজনে প্রতিটা ভিন্ন ভিন্ন গ্রুপ একটা একটা করে সিগন্যাল দেখাবে। এখন ওই ইসের ভিতরে ওই নির্দিষ্ট কম্পাউন্ড আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাই, আমি একবারে পুরোটা বোঝানোর চেষ্টা করতেছি। সে ফর এক্সাম্পল দ্য কম্পাউন্ড ইজ সিনামিক অ্যাসিড, এরকম স্ট্রাকচার। সিনামিক অ্যাসিডের স্ট্রাকচার হচ্ছে দেখতে এরকম। এখন এইখানে যে পসিবল ফাংশনাল গ্রুপ গুলো থাকা পসিবল সেটা হচ্ছে অবভিয়াসলি একটা OH গ্রুপ থাকবে, একটা C ডাবল বন্ড O গ্রুপ থাকবে, কার্বন ডাবল বন্ড কার্বনের জন্য একটা সিগন্যাল দেখাবে, আমরা যে বেনজিন রিং দেখতে পাচ্ছি তার জন্য একটা সিগন্যাল পাবো আমরা, আর ট্রান্স অ্যালকিন কাকে বলে, ট্রান্স অ্যালকিন হচ্ছে মানে যেই ক্ষেত্রে অ্যালকিনের ডাবল বন্ডের দুই পাশের হাইড্রোজেন গুলো ট্রান্সপজিশনে থাকে, দ্যাট ইজ কল্ড ট্রান্স অ্যালকিন। আচ্ছা ট্রান্স অ্যালকিন আমাদের বোঝার দরকার নেই, জাস্ট অ্যালকিন বুঝি, যে অ্যালকিন হলে সেই ক্ষেত্রে 980 এই পজিশনে হচ্ছে সিগন্যাল দেখাবে। ট্রান্স অ্যালকিনটা আপাতত এটা ভুলে যাও, ঠিক আছে, জাস্ট এই চারটার দিকে আমরা একটু খেয়াল করি যে এইরকম যদি থাকে OH বন্ডের জন্য আমরা একটা স্পেসিফিক সিগন্যাল পাবো। এখানে যদি আমি তোমাদের দেখাই তাহলে দেখতে পাবা যেটা সেটা হচ্ছে OH এর জন্য এই রকম একটা চওড়া ব্যান্ড দেখা যায়, এরকম একটা ব্যান্ড দেখা যায়। এটা নির্দিষ্ট 2500 থেকে 3200 পর্যন্ত এই রিজনে OH এর বন্ড থাকবে। সো এটা দেখে আমি এই সিগন্যাল দেখে বুঝতে পারলাম একটা OH বন্ড ইজ দেয়ার। সো এই কম্পাউন্ডটা সিরামিক অ্যাসিড কিনা আমি যদি এটা কনফার্মেশন করতে চাই তাহলে আমি OH এর জন্য একটা বন্ড স্ট্রেচ খুঁজবো, দেখবো যে একটা OH বন্ড আছে এখানে। ক্যালকুলেটার রিজন কোথায়, 2000 3000, তার মানে 2500 এর কাছাকাছি একটা সিগন্যাল, এক্সাক্টলি 2500 না হলে 2500 এর কাছাকাছি একটা সিগন্যাল পাওয়া যাচ্ছে। দেন হচ্ছে 1678 এই এলাকায় একটা নির্দিষ্ট সিগন্যাল পাওয়া যাবে। আমরা যদি খেয়াল করি এই যে দেখা যাক একটা শার্প কর্নার দেখা যাচ্ছে, শার্প কর্নার আমরা দেখতে পাচ্ছি, এই এই শার্প কর্নারটা সিগনিফাই করে হচ্ছে কার্বন ডাবল বন্ড ওকে। এটার এখন একটা ব্যাপার হচ্ছে যে এটা নির্দিষ্ট ভ্যালু আছে, একটা চার্ট আমরা দেখব যে চার্টের ভিতরে সমস্ত ভ্যালুগুলো লেখা আছে। আইআর স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে কোন নির্দিষ্ট ফাংশনাল গ্রুপ কত ওয়েভ নাম্বারের আশেপাশে সিগন্যাল দেখায় তার একটা চার্ট আছে, ওই চার্ট দেখে হচ্ছে আমাদের আন্দাজ করতে হয়। বেসিক্যালি যখন সফটওয়্যারে কাজ করা হয় ওই সফটওয়্যারের ভিতরে এমনিতেই দেওয়া থাকে যে এটা কোন পসিবল গ্রুপ হতে পারে। আমাদের ক্ষেত্রে আমাদের যেহেতু সফটওয়্যারে কাজ করতেছি না আমরা, সো আমাদের ক্ষেত্রে একটু মুখস্থ করতে হবে। তারপরে কার্বন ডাবল বন্ড কার্বন এই সিগন্যালটা 1628 এইরকম এলাকায় আসে, এইটার সিগন্যাল কোনটা, এই যে দেখো এখানে আরেকটা
শার্প মানে কম ওয়াইড একটা সিগন্যাল পাচ্ছি আমরা 1628। এইখানে হচ্ছে কার্বন ডাবল বন্ড কার্বন বোঝায়, আর অ্যারোমেটিক হচ্ছে বেসিক্যালি 1496 এই রিজনে দেখাবে। সো তার মানে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে সবগুলো সিগন্যাল স্পেসিফিক্যালি, এটা কি আদৌ ইসের সিগন্যাল কিনা আল্লাহ জানে, যাই হোক, তো আমাদের টোটাল পয়েন্ট ইজ যে এইখানে টোটাল মিলে আমাদের 4টা সিগন্যাল পাওয়ার কথা। ট্রান্সঅ্যালকিনটা একটু জটিল জিনিস, ওটা হচ্ছে আরো নিচে দেখাবে এই এই রিজনে। তো 4টা সিগন্যাল আমি পাবো এবং এখান থেকে বুঝতে পারবো যে সিনামিক অ্যাসিডের সবগুলো ফাংশনাল গ্রুপের জন্য সিগন্যাল দেখাচ্ছে। দ্যাট মিনস আমরা ধরতে পারবো এখানে সিনামিক অ্যাসিড আছে, অথবা সিনামিক অ্যাসিড এর আইডেন্টিটি কনফার্ম করার জন্য আইআর স্পেকট্রোস্কোপি এভাবে ইউজ করা যায়। একই রকম এক্সাম্পল যদি আমরা 4-মিথাইল অ্যানিসোলে আসি, সেটা পরে আসতেছি, তার আগে আমি একটু বলে নিই যে ওই দুইটা ভিন্ন ভিন্ন রিজনের কথা যে আমরা বলতেছিলাম তার পিছনের ঘটনা কি। সো তার মানে একটা ব্যাপার বোঝা গেল, সেটা হচ্ছে কোন একটা কম্পাউন্ডে আমি যদি আইআর স্পেকট্রা তৈরি করি, আইআর স্পেকট্রার এই রিজনটা খেয়াল করো অরেঞ্জ কালার যেটা সেটা না, তার এই পাশে যে রিজনটা আছে এই রিজনে প্রতিটা ফাংশনাল গ্রুপ একটা একটা করে ভিন্ন সিগন্যাল দেখাবে, এবং সিগন্যাল গুলো একটা প্রি ডিটারমাইন্ড নাম্বার, একেবারে প্রি ডিফাইন্ড একটা নির্দিষ্ট ওয়েভ নাম্বারে সবসময় দেখাবে। সো এইখান থেকে আমি এই নির্দিষ্ট কম্পাউন্ডে কোন কোন ফাংশনাল গ্রুপ আছে সেটা আন্দাজ করতে পারবো। এখন একটা ব্যাপার হচ্ছে সবাই একটু খেয়াল করবো যে আইআর স্পেকট্রোস্কোপি তো ফাংশনাল গ্রুপের জন্য একটা করে ওয়েভ নাম্বারে সিগন্যাল দেখায়, কোনো সন্দেহ নেই, কিন্তু শুধুমাত্র ফাংশনাল গ্রুপ দিয়ে কি কখনো কোনো কম্পাউন্ডের স্ট্রাকচার আমরা কনফার্মেশন করতে পারে কিনা? দ্য অ্যান্সার ইজ নো, এটা করা পসিবল না। আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে কোনো একটা কম্পাউন্ডের আইডেন্টিটি কমপ্লিটলি জানতে গেলে আইআর স্পেকট্রোস্কোপি, এনএমআর এবং মাস স্পেকট্রোমেট্রি এই তিনটাই রান করতে হয়। রান করে আইআর ফাংশনাল গ্রুপ বোঝায়, এনএমআর প্রতিটা কার্বনের নেচার বোঝায়, আর মাস স্পেকট্রোমেট্রি ওই নির্দিষ্ট কম্পাউন্ডের মলিকুলার ওয়েট ডিটারমাইন করে। এই তিনটাকে একসাথে পাশাপাশি বসায় আমরা কিছুটা পাজল সলভিং এর মতো করে সলভ করতে হয় যে ওই কম্পাউন্ডে কি কি থাকতে পারে, মানে কম্পাউন্ডের টোটাল স্ট্রাকচার কেমন হবে সেটা করা যায়। এই ব্যাপারটাকে, এই যে স্ট্রাকচার ডিটারমিনেশনকে একটা স্পেসিফিক নাম দেওয়া হয়, বলা হয় স্ট্রাকচার এলিউসিডেশন। এলিউসিডেশন মানে হচ্ছে কমপ্লিটলি স্ট্রাকচারে কোথায় কোন বন্ড আছে, কিভাবে আছে, কোন ফাংশনাল গ্রুপ আছে, কার সাথে কোনটা কানেক্টেড সেটা বের করা। সো স্ট্রাকচার ইলিউসিডেশন বলে, ELUCIDATION ইলিউসিডেশন বলে। স্ট্রাকচার ইলিউসিডেশন মানেটা কি কোথাও লেখা আছে নাকি আপনারা জানেন এখানে? স্ট্রাকচার ইলিউসিডেশন নামে একটা শব্দ বলা হয়। তো সবাই একটু লিখে রাখো বানানটা, স্ট্রাকচার ইলিউসিডেশন, ELUCI ELUCIDATION ইলিউসিডেশন। সো স্ট্রাকচার ইলিউসিডেশনের মেইন ঘটনা কি, সেটা হচ্ছে আমরা ফাংশনাল গ্রুপও জানবো, কার্বনের নেচারও জানবো এবং মলিকুলার ওয়েটও জানবো। প্রতিটার জন্য ভিন্ন ভিন্ন স্পেকট্রোস্কোপি ইউজ করা হয়। এবার এই রিজনটা নিয়ে একটু কথা বলা যাক, ফিঙ্গারপ্রিন্ট রিজন। এইটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস একটা এরিয়া, এইখানে যা যা ইনফরমেশন আসে এইগুলো আসলে খুব একটা ইন্টারপ্রেটেবল না। এই সমস্ত ইনফরমেশন গুলো বেসিক্যালি আমরা ইন্টারপ্রেট করা খুবই কষ্টের বিষয়। একটা মলিকুলের ভিতরে আসলে আমরা বলি যে রোটেশনাল ভাইব্রেশনাল লেভেল থাকে, বিভিন্ন ধরনের স্ট্রেচিং থাকে। এই সমস্ত স্ট্রেচিং গুলো এই 4000 থেকে 1400 ওয়েভ নাম্বারের ভিতরে ইন্ডিভিজুয়ালি তাদের আইডেন্টিটি দেখায়, কিন্তু এই রিজনে অর্থাৎ 1400 থেকে 600 এই এলাকার ভিতরে যে সমস্ত আইআর রেডিয়েশন থাকে সেইগুলো প্রতিটা গ্রুপ আবার নিজেরা নিজেদের ভিতরে একজন আরেকজনকে প্রভাবিত করে তাদের এনার্জি লেভেল পরিবর্তন করে। তার মানে ফিঙ্গারপ্রিন্ট রিজনে একটা মাকড়সার জালের মতন একটা অদ্ভুত স্ট্রাকচার দেখা যায়। আমাদের মাথার প্রত্যেকের যেমন ফিঙ্গারপ্রিন্ট আলাদা, প্রতিটা ভিন্ন কম্পাউন্ড উইথ ভিন্ন ভিন্ন ফাংশনাল গ্রুপ তাদের ভিতরে নিজস্ব কি বলবো নিজস্ব ইন্টারাকশন ভিন্ন ভিন্ন হবে, এবং এই ভিন্ন ভিন্ন ইন্টারাকশনের কারণে ফিঙ্গারপ্রিন্ট রিজনে যে সমস্ত ছাপ দেখা যায়, যে সমস্ত সিগন্যাল দেখা যায়, সেই সিগন্যাল গুলো ভিন্ন ভিন্ন হবে। বলতে পারো যে কোনো একটা কম্পাউন্ডের একটা নিজস্ব ফিঙ্গারপ্রিন্ট, একটা নিজস্ব আইডেন্টিটি দেখা যায় এই এলাকাতে। যেমন ভাবে প্রতি মানুষের ডিএনএ টেস্টের রেজাল্ট ভিন্ন আসবে, প্রতিটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট আমি যদি বের করি তাহলে প্রত্যেকের জন্য আলাদা ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে, এবং একইভাবে প্রতিটা কম্পাউন্ডের জন্য এই রিজনে
ভিন্ন ভিন্ন সিগনাল পাওয়া যাবে। এই রিজনে যদি কোনো ফাংশনাল গ্রুপও সিগনাল দেয় কখনো ইন্ডিভিজুয়ালি, সেই সিগনালটা কখনোই রিলায়েবল ইনফরমেশন না। ওইখানে যে সিগনাল হবে ওই সিগনালের পাশে আমরা সবসময় লিখে রাখি, হতেও পারে নাও হতে পারে। তার মানে সিগনাল দেখা গেল, তুমি হিসাব করতেছো, যেমন একটু আগে একটা এক্সাম্পল দেখাইলাম, 1400 থেকে 600 ভিতরে দেখো তো পড়ে কিনা, 980। এই যে এখানে লেখা ছিল ট্রান্সঅ্যালকিন, আমি এই কারণে এটা নিয়ে কথা বলি না, ট্রান্সঅ্যালকিনটা কিন্তু এই দেখো এই চারটা, এই চারটা 1496, অর্থাৎ কোথায় গেল 1400 কোথায় পড়বে, এইরকম এরকম কোন একটা জায়গায় এসে 1400 থেকে এখানে 600 পর্যন্ত আসবে। সো এই এলাকার ডান সাইডে যা আমরা দেখতে পাবো, কোন কোন রেজাল্টই আসলে রিলায়েবল রেজাল্ট না। এখানে 980 দেখে আমার কাছে ট্রান্সঅ্যালকিন মনে হইতে পারে, বাট কখনোই এটাকে শিওরলি বলা যাবে না যে এটা ট্রান্সঅ্যালকিনই হবে। সো 1400 আগ পর্যন্ত যে এলাকা সেখানে সমস্ত সিগন্যাল গুলো ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল ভাবে সিগন্যাল দেখায়, কিন্তু এই পাশে সবকিছু অনেক বেশি ইন্টারটোয়াইন্ড এবং প্রত্যেকে মাকড়সা জালের মতো একটা সাথে একটা প্যাচ লেগে থাকে, যার কারণে এই অংশকে ডিকোড করা যায় না, এই অংশের রহস্য সমাধান করা কষ্ট। তবে আমরা বলতে পারি যে ঠিক আছে 980 তে একটা সিগন্যাল দেখা গেছে, সো দেয়ার ইজ এ পসিবিলিটি যে এটা ট্রান্সঅ্যালকিন হলেও হতে পারে। সো এটা এই অংশটা কখনোই শিওর না, ঠিক আছে, এই অংশ কখনোই শিওর না, স্পেসিফিক্যালি আমরা এখন পড়বো না এটা। আর যেহেতু আমাদের এগুলো সব সফটওয়্যারে কাজ করা হয়, যদিও রেজাল্ট দেখাবে সবই হচ্ছে সফটওয়্যার থেকে ডিটারমিনেশন করতে হয়, আমাদের তো জাস্ট যখন আমরা ক্লাসে পড়তেছি তখন ধরো যে মুখস্থ করার লাগে, বাকি সব সফটওয়্যারে দেওয়াই থাকে, এখানে লিস্ট গুলো দেওয়াই থাকে। ওই স্পেকট্রা বের হওয়া মাত্রই সফটওয়্যার নিজেই আন্দাজ করতে পারে যে এই স্পেকট্রার এই নির্দিষ্ট পিকটা সিএইচ এর জন্য পিক হবে, ওটা আমাদের হচ্ছে তোমার সফটওয়্যারে ই করাই থাকে, সেট করাই থাকে সমস্ত ভ্যালু, ও ভ্যালু দেখা মাত্রই আন্দাজ করতে পারে যে এটা বেসিক্যালি এই পিকটা দেখতে এরকম, সো ইট মাস্ট বি ডাবল, সে ফর এক্সাম্পল হাইড্রক্সিল গ্রুপের পিক হবে। এখান থেকে সে একটা লিস্ট তৈরি করতে পারে যে কি কি ফাংশনাল গ্রুপ এই নির্দিষ্ট কম্পাউন্ডে পাওয়া পসিবল। এখন এখানে কতগুলো কথা বলা আছে, যদিও একটা হ্যাপহ্যাজার্ড বাট তারপরে আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে বলা দুটো রিজনের কথা। নাম্বার ওয়ান, একটা হচ্ছে আমি যেটা বলতেছিলাম ডায়াগনস্টিক রিজন অথবা ফাংশনাল গ্রুপ রিজন, আর একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট রিজন। ফিঙ্গারপ্রিন্ট রিজন কত থেকে কত, এইগুলা কিন্তু রেঞ্জ গুলা খুবই আসে 1400 থেকে 600, এই রেঞ্জের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট রিজন হবে। আচ্ছা নেক্সট আসা যাক, এখানে কয়েকটা গ্রুপের রেঞ্জ বলে দেওয়া হয়েছে, যেমন এখানে খেয়াল করি আমরা প্রতিটা অর্গানিক কম্পাউন্ডে সিএইচ বন্ড থাকবে, এবং সিএইচ বন্ড যদি থাকে এর জন্য স্ট্রেচিং পাওয়া যায় 3000 পার সেন্টিমিটারের আশেপাশে কোথাও, 3000 পার সেন্টিমিটার আশেপাশে যদি আমরা একটা কি বলবো শার্প এরকম একটা ই পাই, পিক পাই, তাহলে সেই ক্ষেত্রে ওইটাকে বলা হবে হচ্ছে কার্বন হাইড্রোজেন, বা ওইটাকে আমরা লিস্ট করে রাখবো যেটা কার্বন হাইড্রোজেনের যে বন্ড সেই বন্ডের সিগনাল দেখাচ্ছে। দেন আসা যাক, এখানে বলা আছে হচ্ছে অ্যালকিনস এর ক্ষেত্রে সি ডাবল বন্ড সি, এইটা নর্মালি লেখা আছে যে 1600 থেকে 1700 পার সেন্টিমিটার এই ওয়েভ নাম্বারে হচ্ছে আমাদের সিগনাল দেখায়। তবে একটা কথা আছে, কথাটা হচ্ছে এই রকম, এক সেকেন্ড, সেটা হচ্ছে কখনো কখনো সি ডাবল বন্ড সরি ডাবল বন্ড সি এইচ এই স্ট্রাকচার যদি থাকে, এটার পিছনে যথেষ্ট কারণ আছে অবশ্য, তাহলে সেই ক্ষেত্রে 3000-এর আশেপাশে সিগনাল দেখায়। 3000-এর আশেপাশে নর্মালি সিগনাল কখন দেখায়, যদি মাল্টিপল ডাবল বন্ড থাকে সেই ক্ষেত্রে, সিঙ্গেল একটাই যদি ডাবল বন্ড থাকে তাহলে সেই ক্ষেত্রে 1600 থেকে 1700 দেখাবে, কিন্তু যদি কখনো এরকম মাল্টিপল ডাবল বন্ডস থাকে কোন একটা কম্পাউন্ডে, সেই ক্ষেত্রে 3080 পার সেন্টিমিটার এইখানেও অ্যান্সার দেখাতে পারে। তবে একটা বৈশিষ্ট্য আছে এই ক্ষেত্রে, এই সেটা একটু আমি বলি যে তাহলে ধরতে পারবা, আমাদের যে সিএইচ বন্ডিং স্ট্রেচ থাকে, সিএইচ বন্ড থাকে, সেটাও 3000-এর আশেপাশে সিগনাল দেখায়, এবং দেখো ডাবল বন্ড সিএইচ এরকম স্ট্রাকচার যদি থাকে ইভেন সেই ক্ষেত্রে 3000-এর আশেপাশে স্ট্রেচ দেখায়, তবে এর অরিজিনাল যেটা স্ট্রেচিং থাকবে তার পাশে ছোট্ট আর একটা, এখানে তো কিছু বোঝাও যেতেছে না, হ্যাঁ দেখো তাহলে অরিজিনাল এইখানে একটা স্ট্রাকচার আসবে, আমি দেখি দাঁড়া মোবাইলে দেখি আগে, এইখানে একটা সিএইচ এর জন্যই আসবে সিগনাল আসবে, তার পাশে
তার পাশে ছোট্ট করে আর একটা, ওইটার চেয়ে এইটা যতটুকু নিচে নামবে তার চেয়ে আর একটু উপরে থাকবে এরকম একটা ছোট্ট পিক। এইটা দেখে আমি ধরতে পারবো যে ডাবল বন্ড সি এইচ এরকম স্ট্রাকচার আছে, ঠিক আছে। হাউএভার এটা আসলে জেনারিক্যালি আমাদের, আমরা জাস্ট জেনারিক পড়ে যাই, স্পেসিফিক পড়ার দরকার নেই আমাদের। তোমরা জাস্ট ভ্যালুগুলো একটু মনে রাখবা, তোমরা প্রতিটা স্লাইড থেকে অনলি ভ্যালুগুলো মনে রাখবা। এক্সামে কোয়েশ্চেন যদি আসে এরকম আসবে যে কোনো একটা কম্পাউন্ড 3000 পার সেন্টিমিটারের সিগনাল দেখাচ্ছে, 1600 থেকে 1700 দেখাচ্ছে, আর সে ফর এক্সাম্পল আর একটা এরকম 2100 পার সেন্টিমিটারে দেখাচ্ছে, ওই কম্পাউন্ডে কোন কোন ফাংশনাল গ্রুপ বা বন্ড থাকতে পারে। তো আমরা বুঝবো 3000-এর জন্য তার মানে হচ্ছে অবভিয়াসলি সিএইচ বন্ড হবে, আর যদি এখানে 1600 থেকে 1700 দেখায় তাহলে একটা সি ডাবল বন্ড সি আছে, আর যদি 2100 হয় তাহলে সেই ক্ষেত্রে কার্বন ট্রিপল বন্ড কার্বন আছে। সো আমাদের ক্ষেত্রে কোনো স্পেসিফিক স্পেকট্রা তুলে দিয়ে সেটার অ্যান্সার চাওয়া হবে না, কারণ ওই পরিমাণ নলেজ আমরা অর্জন করতেছি না এই ক্ষেত্রে। বাট ইন্ডিভিজুয়ালি স্পেসিফিক্যালি একটা করে ভ্যালু বলে দেওয়া হবে, ওই ভ্যালু দেখে তুমি আন্দাজ করবা বা ওই ভ্যালু থেকে মুখস্থ লিখবা যে এই নির্দিষ্ট কম্পাউন্ডে কোন কোন ফাংশনাল গ্রুপ থাকতে পারে। এটা জাস্ট এখানে আমাদের লেখাই আছে। আচ্ছা, অ্যালকাইনস এর ক্ষেত্রে দেখো লেখা আছে 2100-এর আশেপাশে সবসময় কার্বন ডাবল ট্রিপল বন্ড কার্বন এর দেখাবে। এখানে রিজন লেখা আছে যে কি কারণে এই ঘটনাগুলো ঘটে, বাট ওইটা আমরা জানতে যাচ্ছি না, আমাদের যাওয়ার দরকার নাই। তারপরে দেখো 2250, ঠিক আছে, 2250 পার সেন্টিমিটার, এইখানে হচ্ছে কার্বন নাইট্রোজেনের ট্রিপল বন্ড আমরা পাই নর্মালি। আচ্ছা, এইখানে যখন আমরা বলি যে কার্বন নাইট্রোজেনের ট্রিপল বন্ড 2250 পার সেন্টিমিটারে পাওয়া যায়, এইটা আসলে ডানে বামে একটু পরিবর্তন হতে পারে, তার মানে ভ্যালু গুলো তোমরা ধরো যে +50 -50 এর আশেপাশে চেঞ্জ হতে পারে। স্পেসিফিক রিজন হচ্ছে আমাদের যে কম্পাউন্ড থাকে সেই কম্পাউন্ডে যদি পোলারিটি থাকে অথবা যেই সলভেন্টের ভিতরে দিয়ে আমি আইআর স্পেকট্রা করতেছি সেই সলভেন্টের ভিতরে যদি হচ্ছে কোনো ধরনের কি বলবো পোলারিটি বা প্লাস মাইনাস চার্জের ঘটনা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কম্পাউন্ডের স্ট্রেচিং ভাইব্রেশন গুলো কিছুটা পরিবর্তন হয়, এবং পরিবর্তন হওয়ার কারণে এর ভ্যালু গুলো সামান্য পজিটিভ বা নেগেটিভলি প্রভাবিত হতে পারে। তো আমরা একটা আইডিয়া করি যে ঠিক আছে ওকে বাকি। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা বন্ডই কম বেশি যেহেতু ই হয় শিফট হয়, সো দেখে বোঝা যায় যে কার্বন নাইট্রোজেন ট্রিপল বন্ডের আসা উচিত ছিল 2250-এ, বাট একটু কম বা বেশি আসছে ডিউ টু দ্যাট সলভেন্ট। সো এটাও ডিটারমাইন্ড, আমরা এত ডিটেলসে আপনার যাচ্ছি না। হাউএভার এখানে লেখা আছে ওএইচ বন্ড, ওএইচ বন্ডটা স্পেসিফিক্যালি সবাই একটু নোটিস করে রাখবো আমরা, যে কোনো একটা নির্দিষ্ট কম্পাউন্ডে ওএইচ বন্ড বোঝাটা সবচেয়ে ইজি মানে ইজি বন্ড গুলোর মধ্যে একটা। এই ক্ষেত্রে একটা চওড়া বন্ড দেখা যায়, ঠিক আছে, এই ক্ষেত্রে এত শার্প, খেয়াল করো এখানে পিক গুলো কত শার্প আছে, বা সিএইচ বন্ডের ক্ষেত্রেও দেখবা যে মাল্টিপল পিকস একসাথে স্প্লিট হয়ে শার্প একটা কর্নার তৈরি করে, কিন্তু ওএইচ এর ক্ষেত্রে অলওয়েজ এটা একটা ওয়াইড ব্যান্ড তৈরি হয়। এটা দেখো কত চওড়া ব্যান্ড হয়, এবং এটার ভ্যালু হচ্ছে 3000 থেকে 3700 পার সেন্টিমিটার। ওএইচ বন্ডের একটা বড় প্রবলেম হচ্ছে ওএইচ যেখানেই থাকে সেখানেই হাইড্রোজেন বন্ড ফরমেশন করে, এবং এই হাইড্রোজেন বন্ডের কারণে এদের সমস্ত সিগনাল গুলো, ওএইচ এর সিগনাল গুলো বেসিক্যালি একটা ভ্যালুতে না আসে মাল্টিপল ভ্যালুতে আসে, এবং এই কারণে দেখো সব বন্ডের ভিতরে সবচেয়ে বেশি হাইয়েস্ট পরিমাণ রেঞ্জ লেখা আছে ওএইচ বন্ডের কথা। ওএইচটা সবচেয়ে বেশি রেঞ্জ নিয়ে থাকে, 3000 থেকে 3700-এর মধ্যে যদি কোনো চওড়া বন্ড সিঙ্গেল বন্ড পাওয়া যায়, সরি সিঙ্গেল পিক পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে ওইটাকে আমরা ওএইচ স্ট্রেচ বলে ডাকি। সো যে কোনো কম্পাউন্ডের সবচেয়ে ইজি টু ডিটারমাইন বা ইজি টু মানে চোখে দেখেই বোঝা যায় এরকম বন্ড হচ্ছে ওএইচ বন্ড। যখনই দেখবো একটা চওড়া বন্ড এবং সেটা 3000 থেকে 3700-এর ভিতরে আসছে, তখনই ওইটাকে আমরা ওএইচ বন্ড হিসেবে ডিটেক্ট করব। এক্সামে যদি এমন হয় একটা স্পেকট্রা দিয়ে জাস্ট এইটাকে ডিটেক্ট করে দেওয়া হলো এক্স লিখে, যে এইটা কোন বন্ডকে সিগনিফাই করে, দুইটা জিনিস দেখবা, একটা হচ্ছে কোন রেঞ্জের ভিতরে, যেমন এখানে দেখো কতটা আসছে প্রায় কত 3400-3450 বা 3300-এর কাছাকাছি একটা বন্ড আসছে, যেহেতু 3000 থেকে 3500-এর মাঝখানে, এবং একটা চওড়া বন্ড আসছে সিঙ্গেল বন্ড যেটা অনেক ওয়াইড বন্ড আসছে, সো দেখে আমি এটা বুঝতে পারবো যে এটা ডেফিনেটলি ওএইচ এর বন্ড হবে। আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল এই ভ্যালু গুলো, আমি যে বলতেছি সিএইচ বন্ডের জন্য একটা ভ্যালু,
সি ডাবল বন্ড সি এর জন্য একটা ভ্যালু এবং সি ট্রিপল বন্ড সি এর জন্য একটা ভ্যালু, তোমরা শুধুমাত্র ওই স্পেসিফিক ভ্যালুটা মনে রাখবা। ভ্যালুটা মনে রেখে তারপরে যদি কখনো ই দেওয়া হয়, স্পেকট্রা দেওয়া হয়, স্পেকট্রা কখনোই ঝামেলা কর স্পেকট্রা দিব না। কিছু কিছু আছে যেই ক্ষেত্রে মাল্টিপল বন্ড একটা সাথে আর একটা ইন্টারাক্ট করে, ওটা আমরা না গিয়ে আমরা একদম সিম্পল কম্পাউন্ডের স্পেকট্রা দিব। যেমন এখানে এক্সাম্পল দেওয়াই আছে, সেটা আমি যাচ্ছি লাস্টে আমি দুটো দেখাচ্ছি, তোমরা লাস্টের যে দুই তিনটা দেওয়া আছে ওইগুলাই দেখবা। আচ্ছা, এখানে হচ্ছে সি ডাবল বন্ড ও এর ক্ষেত্রে একটা স্ট্রেচ দেওয়া আছে, সেটা হচ্ছে দেখো 1710 থেকে 1720 এর কথা বলছে, হচ্ছে সি ডাবল বন্ড ও এর কথা। ওয়েট, এখানে একটা ব্যাপার আছে, সি ডাবল বন্ড ও যদি হয় হচ্ছে অ্যালডিহাইড কিটোনের জন্য, তাহলে সেই ক্ষেত্রে 1710 থেকে 1720 পার সেন্টিমিটারে অ্যান্সার দেখাবে। তার মানে ওই রিজনের যে কোনো বন্ড যদি আমরা দেখি, তাহলে সেই ক্ষেত্রে বুঝতে পারবো সি ডাবল বন্ড ও হবে, সি ডাবল বন্ড ও এই ফাংশনাল গ্রুপটা আছে। আর এইখানে আর একটা একটু ব্যাপার আছে, আচ্ছা আমাদের ক্ষেত্রে দরকার হবে কিনা সেটা আমি বলি। হোল্ড ওয়ান সেকেন্ড, একটু দাঁড়াও। আচ্ছা লেটস সি, একটু আমি বলতেছি, ধরো এইটার ক্ষেত্রে মনে রাখো 1710 থেকে 1720 পার সেন্টিমিটার আপাতত যদি আমাদের দরকার হয়, তাহলে বাকি অংশটা আমি দেখাচ্ছি। একটু ওয়েট করো, আচ্ছা এখানে ব্যাপার হচ্ছে কিটনের ক্ষেত্রে একটু আমাদের মনে রাখতে হবে, কিটনের সাথে যদি আচ্ছা এখানে সিচুয়েশনটা হচ্ছে এরকম যে ওকে, যেটা এইখানে বোঝানোর চেষ্টা করছে, এখন তো আবার sp2 হাইব্রিডাইজেশন কাকে বলে সেটাও বুঝাইতে হবে, সেটা হচ্ছে কিটোনের ক্ষেত্রে দুইটা স্পেসিফিক পজিশনে আমাদের সি ডাবল বন্ড ও এর স্ট্রেচিং দেখা যায়। একটা হচ্ছে খেয়াল করো 1710 থেকে 1720, আর একটা হচ্ছে 2700 থেকে 2800, এই পজিশন বরাবর দেখা যায়। এখন ব্যাপারটা হচ্ছে এই রকম কিছুটা, আমি একটু বুঝাই, একটা স্পেসিফিক এক্সাম্পল এই মাত্র দেখলাম। হ্যাঁ, যদি এই ক্ষেত্রে আমাদের কার্বন কি বলবো, যদি এরকম হয় যে সি ডাবল বন্ড ও এর সাথে নর্মালি যদি ও এইচ এই স্ট্রেচিং থাকে, তাহলে না ভুল বলতেছি, ওয়েট করো। আচ্ছা, যদি আমাদের কার্বনের সাথে একটা হাইড্রোজেন অ্যাড থাকে, ধরা যাক কিটন আছে, কিটনের সাথে একটা হাইড্রোজেন অ্যাড আছে, এই অবস্থা যদি হয়, তাহলে নর্মালি এই স্ট্রেচিং গুলো, কার্বন কার্বন হাইড্রোজেন কার্বন অক্সিজেনের যে স্ট্রেচিং, কিটনের যে স্ট্রেচিং, সেটা ভিন্ন পজিশনে, সেটা ভিন্ন পজিশনে অ্যান্সার দেখায়। সেটা তখন যদি কিটনের সাথে একটা হাইড্রোজেন থাকে, সেই ক্ষেত্রে কিটন অ্যান্সার দেখায় হচ্ছে বা পিক দেখায় হচ্ছে 2700 থেকে 2800 এই রিজনের ভিতরে। আবারও মনে রাখো, তাহলে কিটন যদি কখনো হাইড্রোজেনের সাথে অ্যাড থাকে, তার মানে সি ডাবল বন্ড ও সাথে একটা এইচ আছে, সি ডাবল বন্ড ও, এইখানে খেয়াল করা যাক, সি ডাবল বন্ড ও, তার সাথে একটা এইচ আছে, এই অবস্থায় সে অ্যান্সার দেখায়, এই অবস্থায় সে পিক দেখায় 2700 থেকে 2800 এই এলাকার ভিতরে। আর যদি কিটনের সাথে, মানে আই মিন সরি সরি কিটন বলতেছি আমি, এটা অ্যালডিহাইড বলো রাতার, ঠিক আছে, হ্যাঁ বলুন।
স্যার, আমরা হচ্ছে অ্যানালাইসিসে যখন পড়েছিলাম তখন ছিল যে কিটনের কার্বন অক্সিজেন বন্ডটার জন্য একটা পিক, দেন এস্টার অথবা কার্বক্সিলিক অ্যাসিড সবগুলার সি ডাবল বন্ড ওএস জন্য আলাদা আলাদা পিক। আর আপনি যে বললেন, কারেক্ট কারেক্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই আর কি বলতেছি। সো এদিকে হ্যাঁ, এদিকে খেয়াল করো, সেটা হচ্ছে যদি আমাদের কার্বনিল গ্রুপটা, বেসিক্যালি এটাকে কিটোনও বলেন আর কি, অ্যালডিহাইড বলি আমরা, সো সি ডাবল বন্ড ও যদি এইচ এর সাথে যুক্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে এক রকমের অ্যান্সার দেখায়। আবার এই নির্দিষ্ট বন্ডের ক্ষেত্রে, এই নির্দিষ্ট বন্ডের ক্ষেত্রে হচ্ছে কার্বন অক্সিজেন হাইড্রোজেন এই গ্রুপের জন্য যেমন একটা স্ট্রেচিং দেখাবে, আবার সাথে এই নির্দিষ্ট পজিশনে যেহেতু সে আরেক প্রান্তে, আমাদের কিটন গ্রুপটা আরেক প্রান্তে হচ্ছে কার্বনের সাথে যুক্ত আছে, যদি খেয়াল করি আমরা এখানে একটা কার্বন চেনের সাথে যুক্ত আছে, এই এই কারণে সে হচ্ছে অরিজিনাল ভ্যালু যেটা 1710 থেকে 20, এইখানেও আরেকটা সিগনাল দেখাবে। এখন যদি আমরা ইসের ক্ষেত্রে আসি, ইয়েস স্যার বলেন। স্যার, এখানে অ্যালডিহাইডের জন্য তো আমরা এভাবে পড়ি না, আমরা পড়েছিলাম যে অ্যালডিহাইড হলো অ্যালডিহাইডের সি ডাবল বন্ড ওর জন্য একটা পিক হবে আর সি এইচ এর জন্য একটা পিক হবে, কিন্তু সি ও এস থাকলে যে একভাবে যে একটা পিক হবে এরকমটা স্যার তখন পড়িনি। কোথায় পড়ছিল এটা? অ্যানালাইসিসে যে পড়েছিলাম। অ্যানালাইসিসে পড়ছিল? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এইটা একটু চেক করো, ঠিক আছে আমি ওয়েট স্যার, এখানে ওয়ান দুটো সেকেন্ড। অ্যালডিহাইডের জন্য দুটো পিক হওয়ার কথা, সিও আর সিএইচ। সিও আর সিএইচ এর জন্য আলাদা আলাদা কি হওয়ার কথা, তাহলে কি আমি স্যার ভুল বলতেছি? আচ্ছা ঠিক আছে, অ্যালডিহাইড। জি স্যার। আমার তাহলে এটা দেখতে হবে। আচ্ছা যাই হোক, এটা আমি নেক্সট দিন ক্লারিফাই করবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা সো লেটস মুভ অন, এটা যেহেতু একটু ঝামেলা আছে সো লেটস মুভ অন, আর কিছুই না। সো আমরা হচ্ছে তাহলে এইখানে যেটা বোঝার চেষ্টা করব, আমাদের স্পেসিফিক পজিশন অনুযায়ী, মানে স্পেসিফিক যেগুলো এক্সামে থাকবে, লাস্টে দেখবো দুই তিনটা দেওয়া আছে, ওইখান থেকে হচ্ছে আমরা দেখে জাস্ট পিক গুলো আলাদা করে অ্যান্সার বের করতে পারলে হচ্ছে আমাদের এই ক্ষেত্রে। অলরাইট, যেমন অলরাইট কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে যদি আমরা আসি, কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে জান্নাতুল ফেরদৌস দেখো তো, কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে কেমন ছিল আইআর স্পেকট্রাতে, তোমার হচ্ছে রেজাল্ট কিরকম দেখাবে বলো? কার্বক্সিলিক অ্যাসিডের জন্য আলাদা দেখায় নাকি দুইটা আলাদা আলাদা, সবগুলোর মানে জন্য আলাদা পড়েছিলাম, হ্যাঁ কার্বক্সিলিক সেটাই। অ্যাসিডের সি ও সি এইচ দুটোর জন্য দুটো মান হবে। তার মানে যেটা আসতেছে, হ্যাঁ হ্যাঁ, সো সি ও সিচুয়েশন এর যেটা সেটা জন্য হচ্ছে 1700 টাইপস কোন একটা মান ছিল, আর ও এইচ এর জন্য 2000 থেকে 3000 এর মধ্যে মেবি কোন একটা মান ছিল, এমন মানে দুটোর জন্য আলাদা আলাদা হবে। তুমি তো আমার আরো বেশি কনফিউজ করতেছো, ঠিক আছে এখন যদি তুমি বলো যে হচ্ছে মনে হয় ছিল তাহলে তো সমস্যা পড়ে যাবো। ছিল আচ্ছা না এইদিকে, রেগুলার শিওর, কারণ স্যার এগুলো খুব ভালোভাবে পড়াইছিল আমাদের। ও আচ্ছা ঠিক আছে, ভালোভাবে পড়লে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো কথা। তাহলে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে কার্বন ডাবল বন্ড ও, আমরা জানি কার্বক্সিলিক অ্যাসিড মানে হচ্ছে সি ডাবল বন্ড ও আর সাথে একটা ওএইচ থাকে, এই ক্ষেত্রে সিচুয়েশন যেটা হবে সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড একটা গ্রুপ হওয়া সত্ত্বেও এটা দুটো ভিন্ন ভিন্ন গ্রুপের জন্য অ্যান্সার দেখাবে, অর্থাৎ ওএইচ এর জন্য একটা স্পেসিফিক বন্ড দেখাবে আর সি ডাবল বন্ড ও এর জন্য একটা স্পেসিফিক বন্ড দেখাবে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড ইজ নট ওয়ান ফাংশনাল গ্রুপ, অ্যাটলিস্ট আয়ার এর ক্ষেত্রে না, এটা কার্বক্সিলিক অ্যাসিড সি ডাবল বন্ড ও এর জন্য, ওএইচ এর জন্য দুটো আলাদা স্ট্রেচিং দেখাবে। অবভিয়াসলি আমরা ওএইচ এর স্ট্রেচিং বুঝতেই পারতেছি, এটা খুবই ক্যারেক্টারিস্টিক স্ট্রেচিং হয়, ওয়াইড চওড়া একটা স্ট্রেচিং আমরা এই পাবো, বন্ড পাবো, অ্যান্ড আলটিমেটলি হচ্ছে সি ডাবল বন্ড ও এর জন্য 710 বা 720 এই এই রিজনে আর একটা স্পেসিফিক সিগনাল পাবো। তো এখন যদি আমরা আসি অ্যামিন পার্টটা নিয়ে, এখানে জাস্ট ভ্যালু গুলো মুখস্থ করতে পারলে বেশি আমাদের, আমাদের যখন আসবে এক্সামে তখন সে ফর এক্সাম্পল এইখানে দুটো ভাগ করা থাকবে 1400 পর্যন্ত একটা দাগ দিয়ে, যদি কোয়েশ্চেন দেওয়া হয় আর কি সহজ কথা, তাহলে এরকম কোয়েশ্চেন থাকবে যে 1400 এর আগে যেই সিগনাল গুলো আছে, আমরা এই ট্রান্স অ্যালকিন এটা দেখার দরকার নেই আমাদের, 1400 এর আগে যে সমস্ত স্ট্রেচিং গুলো, প্রতিটা স্ট্রেচিং এর স্পেসিফিক ভ্যালু যেই ইগুলো আছে, পিক গুলো আছে, ওগুলোর নিচে আমি ভ্যালু লিখে দিব না যে এটা এই নির্দিষ্ট পজিশনে পিক দেখাচ্ছে, তুমি জাস্ট তোমার জাস্ট মিলাতে হবে আর কিছু না, ওইচ এরটা দেখে আন্দাজ করতে হবে যে ঠিক আছে ওকে এখানে ওইচ, ওইচ এর হচ্ছে স্ট্রেচিং পাওয়া যাচ্ছে, অথবা সি ডাবল বন্ডের ও এর কি বলবো যে স্পেসিফিক ওয়েভ নাম্বার দেখে আমাদের ডিটেক্ট করতে হবে যে এখানে এই নির্দিষ্ট ইটা আছে, স্ট্রেচিংটা আছে। তবে আমাদের সুবিধা যেটা সেটা হচ্ছে যে
যেগুলো দেওয়া তোমাদের, প্রথমটা হচ্ছে সিনামিক অ্যাসিড, তারপর একটা হচ্ছে ফোরমিথাইল অ্যানিসোল, তারপর একটা হচ্ছে ক্যাটেকল, তারপর একটা হচ্ছে ডাইফিনাইল অ্যামিন, ঠিক আছে? এই চারটা বাইরে আমি নতুন করে কোনো কিছু দিব না, তার কারণ হচ্ছে আমি এরকম স্পেসিফিক্যালি পড়াচ্ছি না, আর আমি নিজে আসলে কনফিউজ হয়ে যাচ্ছি, কারণ আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এখানে একটু গ্যাঞ্জাম আছে, সি কিটোনের পার্টটা স্পেসিফিক্যালি আমার কাছে মারাত্মক ঝামেলা লাগতেছে, এই কারণে আমি নিজেও কনফিউজ হয়ে যাচ্ছিলাম। আচ্ছা আমি একটু দেখবো, দেখে তোমাদের নেক্সট দিন এটা জানাবো, না অসুবিধা নেই। তোমরা মাস স্পেকট্রোমেট্রি কি তোমাদের পড়ানো হয়েছিল যখন এর আগে পড়ছো অ্যানালাইসিসে? না স্যার, মাস স্পেকট্রোমেট্রি পড়ানো হয়নি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আমাদের হাতে দুইটা, কালকে একটা সহ তিনটা ক্লাস আছে, মাস স্পেকট্রোমেট্রি দুই ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা ওইখানে কিছু রিঅ্যারেঞ্জমেন্ট আছে, ওই পার্টটা আমরা আর ই করবো না, ডিল করবো না, ওটা তোমরা আরো বড় হইলে তারপরে করো। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আইআর স্পেকট্রোস্কোপি তোমরা যা পড়ছিলা এটা একটু দেখবা, দেখে আমার একটু বলবা নেক্সট দিন যে সি ডাবল বন্ড ও এর ইস্যুটা আমার কাছে একটু গ্যান্দাম লাগতেছে, যাই হোক ওটা দেখতে হবে আমার নেক্সট দিন, তাহলে আমরা এটা নিয়ে ডিল করবো না। আর হচ্ছে মাস স্পেকট্রোমেট্রি দুই ক্লাসের মধ্যে শেষ করা যায় নাকি দেখি। ওকে তোমাদের তাহলে